হ্যালো বন্ধুরা, সকলকে আরেকবার স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকে আমি একটা নতুন গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। হয়তো গল্পটি যদি আপনারা শেষ পর্যন্ত শুনেন, হয়তো আপনাদের জীবনে আরেকটা নতুন সিদ্ধান্ত নিতে অনেক বেশি উপকার আসবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। একজন ব্যক্তি, যিনি নাকি মেলায় বিভিন্ন রঙের বেলুন বিক্রি করে তার জীবিকা নির্বাহ করত, আর যখনই তার বিক্রি কমে যেত তখন সে একটি গ্যাস ভর্তি বেলুন আকাশে উড়িয়ে দিত। বেলুনটি যখনই আকাশে উড়ে যেতে দেখত, উৎসুক বাচ্চারা এসে তার কাছে ভিড় জমাত এবং তার বিক্রি অনেকাংশে বেড়ে যেত। এভাবে সে তার বিক্রি চালিয়ে যেত। একদিন পিছন থেকে একটি বাচ্চা ছেলে এসে বেলুনওয়ালার শার্ট ধরে টান দেয় এবং বেলুনওয়ালা তার মুখটা ফিরিয়ে দেখতে বাচ্চাটি বলে উঠল, কালো রঙের বেলুনটি কি আকাশে উড়বে? লোকটি অবাক হয়ে বাচ্চাটিকে বলল, বেলুন তার রঙের জন্য আকাশে ওড়ে না, রেঙুর বেলুন তার ভিতরে থাকা গ্যাস বেলুনটিকে আকাশে ওড়ায়। বন্ধুরা, এই কথাটি আমাদের জীবনও সত্য। আমরা দেখতে কে কেমন সেটা আমাদের জীবনের ক্ষেত্রে তেমন একটা গুরুত্ব বহন করে না। যেটা গুরুত্ব সবচেয়ে বেশি বহন করে যেটা আমাদের মন মানসিকতা। আপনি জীবনে সফল হতে চান, প্রতিষ্ঠিত হতে চান, আপনার এডুকেশন লেভেল নাই তো, আপনি তেমন একটা ভালোভাবে কথা বলতে পারেন না, গুছিয়ে কথা বলতে পারেন না, সবার সাথে মিশতে পারেন না, আপনি একটু অন্যভাবে থাকতে চান, তবুও আপনি চান সফল হতে, এটি আপনাকে, আপনি যেভাবে ভাবতেছেন জিনিসগুলো, আপনি আপনার কাজটা যেভাবে চাইতেছেন, যদি সেভাবে গুছিয়ে করতে পারেন তাহলে আপনি সফল হতে পারবেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ উইলিয়াম জেমস, উনি বলেন, এই যুগের সর্বশ্রেষ্ঠ আবিষ্কার হচ্ছে মানুষ তার চিন্তাধারা পরিবর্তন করে সে তার জীবনযাত্রার মান পরিবর্তন করতে পারে। আপনি যদি আপনার মন মানসিকতা চিন্তাধারা পরিবর্তন করে যদি আপনার জীবনযাত্রা পরিবর্তন করতে পারেন, কোনটা আছেন আপনি? যেটাই তো ভালো, আপনি আপনার চিন্তাধারা পরিবর্তন করে আপনার সারাটা জীবন আপনি পরিবর্তন করতে পারেন। সমাজে আমরা দেখি অনেক মানুষ আছে যারা সফল হতে চায়, কিন্তু সফলতার জন্য কাজ করা দরকার, কিন্তু সেটা তারা করতে চায় না। তাদের মন মানসিকতা সে একই রকম রয়েছে। তারা চিন্তা করে সমাজে যারা প্রতিষ্ঠিত, যারা সফল, তারা একটু ব্যতিক্রমধর্মী হয়। তারা হয়তো অনেক বেশি কাজ করে, অনেক বেশি পরিশ্রম করে। বন্ধুরা, ঠিকই অনেক বেশি পরিশ্রম করে, কিন্তু তারা একটা পরিকল্পনা মাফিক করে, যার কারণে তারা সহজে সফলতা অর্জন করতে পারে। তারা যে সফলতার পথটি ধরে হাঁটতেছে সে পথটা একদিন অর্জন করে নাই, সেটার জন্য একটা লক্ষ্য দীর্ঘ পরিকল্পনা ছিল। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবে। সবাই ভালো থাকবে, আর পরবর্তী ভিডিওটি দেখতে হলে অবশ্যই তো সাবস্ক্রাইব করতে হবে, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, ভালো থাকবে সবাই।